প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কষে দেখি বারোর দাগের, কষে দেখি বারোর এগারোর ঘয়ের দাগ। নিচে রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজি। 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট, এটাকে আমরা গসাগু ও লসাগু নির্ণয় করব। ঠিক আছে, এটা আমরা বের করে নিচ্ছি। 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ এটা আমাদের সেকেন্ডে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করে নিচ্ছি। ছয় ঘন্টা 4 মিনিট 300 সেকেন্ড 30 সেকেন্ড, 30 সেকেন্ড, এটাকে আমাকে সেকেন্ডে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আর রয়েছে 2 ঘন্টা 42 মিনিট, 2 ঘন্টা 42 মিনিট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখে নিই, এটাকে আমরা সেকেন্ডে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে আমরা সেকেন্ডে পরিবর্তন করছি দেখে নাও। তাহলে এটা আমাদের 6 ঘন্টা হয়েছে, 6 ঘন্টা, তাহলে আমাদের 1 ঘন্টার সমান কত সেকেন্ড সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টার সমান কত সেকেন্ড সেটা আমরা সেকেন্ডটাকে পরিবর্তন করে নেব। তাহলে দেখুন, 1 ঘন্টা, 1 ঘন্টা সমান কত মিনিট হয়? 60 মিনিট হয় আমাদের। 1 ঘন্টা সমান 60 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান হয়, 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড, 60 সেকেন্ড। ঠিক আছে, 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ঘন্টাটাকে আমরা 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, মানে 60 গুণিত 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান 60 গুণিত 60 সেকেন্ড হবে, এটা 60 সেকেন্ড। তাহলে কত হচ্ছে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এই ঘন্টাটাকে প্রথমে সেকেন্ডে চেঞ্জ করব, তারপরে মিনিটটাকে, তারপরে 30টা তার সঙ্গে যোগ করব। তাহলে কত হচ্ছে দেখে নাও, হচ্ছে আমাদের প্রথম হচ্ছে 6 গুণিত 3600, 36 36 সেকেন্ড, প্লাস 4 মিনিট আছে, 4 মিনিট, 4 মিনিটকে আমরা 60 দিয়ে গুণ করবো, তাহলে সেকেন্ড হয়ে গেল, প্লাস 30, এটা আমাদের সেকেন্ড হয়ে গেল, সেকেন্ড। ঠিক আছে, এত সেকেন্ড হয়ে গেল। তাহলে কত হচ্ছে দেখে নাও, 36কে 6 দিয়ে, 6 6 36, 3 6 18, 19 18 19 20 21, তাহলে 2 1 6 0 0, প্লাস 4 × 6 24, প্লাস 30, এত সেকেন্ড হয়ে গেল, এত সেকেন্ড। ঠিক আছে, তো এটা আমি যোগ করব, 2 1 6 0 0, আর হচ্ছে 2 4 0, আর হচ্ছে 3 0, যোগ করে দিই 0 4 3 7 6 2 8 1 2, তাহলে হয়ে গেল 2 1 8 7 0 সেকেন্ড। ঠিক আছে, 2 1 8 7 0 সেকেন্ড। ঠিক আছে, তারপরে আমরা 2 ঘন্টা, 2 ঘন্টা 42 মিনিট, 2 ঘন্টা, 2 ঘন্টা 42 মিনিট, 2 ঘন্টা 42 মিনিট, এটা আমরা করব। তাহলে 2 ঘন্টা মানে 2 গুণিত 3600 সেকেন্ডে করে নিলাম, প্লাস 42 গুণিত 60 সেকেন্ড, এটা আমরা সেকেন্ডে পরিবর্তন করছি। ঠিক আছে, তাহলে 2 গুণিত 3600, তাহলে 6 2 গুণে 12, 3 3 6 7200, প্লাস 42কে 6 দিয়ে, 42কে 6, 6 6 36 24 27, 2 7 6 0, তো এটা যোগ করব, 7200 প্লাস 2 7 6 0, 0 6 7 8 9, 7 8 9, 9 কত হচ্ছে দেখে নিই। তাহলে হচ্ছে 2 × 3600, আর মিনিট হচ্ছে 42 × 60, তাহলে হচ্ছে 6 2 গুণে, এইটা ভুল হয়েছে, 42কে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 42কে 60 দিয়ে গুণ করাটা ভুল হয়েছে, আরেকবার দেখে নিচ্ছি। তাহলে 42কে
42 কে 6 দিয়ে, 6 দুগুণে 12, আর হাতে 1, 4 চার 24, 1 25, 252, তাহলে 252 শূন্য এত সেকেন্ড, এত সেকেন্ড। ঠিক আছে, এটা যোগ করব, তাহলে হচ্ছে 7200 প্লাস 2520, 02567, 789, 9720, তাহলে আমাদের কত পেয়ে গেলাম, 9720 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা 42 মিনিট হচ্ছে 9720 সেকেন্ড, আর 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে 21870 সেকেন্ড। তাহলে এইটার আমরা গসাগু ও লসাগু নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখে নিই কীভাবে করছি। তাহলে আমরা এটা গসাগু নির্ণয় করবো 21870, আর হচ্ছে 9720। তো প্রথমে এই দুটো সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এটা দুটোই কিন্তু ভাগ হয়ে যায়। তাহলে দেখো জিরো আছে, তার মানে এটা অবশ্যই 5 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা 5 দিয়ে প্রথমে ভাগ করে নিচ্ছি, কত হচ্ছে দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে এটাকে 5 দিয়ে ভাগ করব, তাহলে প্রথমে 5 দিয়ে ভাগ করছি, 5 5 4 20, 18, 5 3 15, 5 4 20, 1 হচ্ছে 1, 18, 5 3 15, 16 17 18, 3 37, 5 7 35, 36 7 2 20, 5 4 20। ঠিক আছে, আবার এটাকে 5 দিয়ে করব, 5 1 5, ঠিক আছে, 4 47, 5 9 45, 6 7 2 22, 5 4 20, 20, 5 4 20, 1 9 4 4। ঠিক আছে, এরপর এটাকে আবার আমরা 2 দিয়ে করতে পারি, 2 2 দুগুণে 4, 3 আছে 2 1 2, 2 8 16, 14 7 দুগুণে 14, 2 9 দুগুণে 18, 14 হয়ে গেল, তাহলে 2 7 14, 2 2 গুণে 4, তাহলে হচ্ছে 2 1 8 7, আর আছে 9 7 2। এটা দেখতে হবে কোন সংখ্যা দিয়ে দুটোই ভাগ হচ্ছে, তাহলে দেখে নিই এটা 3 দিয়ে যাচ্ছে কি না, 7 8 15, 16 16 17 18 যাচ্ছে 3 দিয়ে, 9 7 16 17 18 যাচ্ছে, তো এটা 3 দিয়ে যাবে, 3 3 7 21, 21, 3 2 গুণে 6, 7 8, 27, 3 9 27। ঠিক আছে, 3 3 9, 3 2 গুণে 6, 12, 3 4 12, 3 700 29, আর 324। এটা দেখতে হবে কোন সংখ্যা দিয়ে যাচ্ছে, এটা দেখতে হবে কত সংখ্যা দিয়ে যাচ্ছে, তাহলে দেখে নিই আমার কত দিয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে দেখে নিই, এটা হচ্ছে 9 9 আর 7 16 17 18, 3 দিয়ে যাচ্ছে, 4 2 6 7 8 9, 3, এটা 3 দিয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে এটাও 3 দিয়ে করবো, 3 কত হচ্ছে দেখে নাও, 3 2 গুণে 6, 3 2 গুণে 6, 12, 3 4 12, 3 3 9। ঠিক আছে, আর এটা হবে 3 1 3, 0, 3 8 24, তাহলে 243, আর 108। ঠিক আছে, এটা দেখে নি কত দিয়ে যাচ্ছে, 8 1 9, 4 3 7 8, এটাও 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে আবার করবো, 3 3 8 24, 3 1 3, 3 3 9, 1 18, 3 6 18। ঠিক আছে, এটা আবার 3 দিয়ে যাবে, 3 3 2 গুণে 6, 3 7 21, 3 1 3, 3 2 গুণে 6। ঠিক আছে, 27 12, এটাকে আবার 3 দিয়ে যাবে, এটাকে আবার আমরা 3 দিয়ে করবো, 3 9 27, 3 4 12। ঠিক আছে, 3 9 27, 3 4 12। এবার দেখো 9 আর 4 এমন কোনো সংখ্যা নেই যেটা 9 4 দুটোই ভাগ হবে একমাত্র 1 ছাড়া, তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম। দেখো এই 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, এটা হবে গসাগু, আর লসাগু যেটা হবে সেটা হবে এগুলো গুণ গুণিত 9 গুণিত 4। ঠিক আছে, তাহলে 9 নির্ণেয় গসাগু আমরা বের করে নেবো, নির্ণেয় গসাগু সমান সমান 5 গুণিত, কটা 2 আছে,
পাঁচ গুণিত দুই, গুণিত তিন আছে, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, গুণ করলে দেখে নাও, গুণ করলে হচ্ছে আমাদের গুণ করতে হবে, গুণ করে দেখে নি কত হচ্ছে, তিন তিরিখা নয়, নয় 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 একাশি, তাহলে নাইন তিন তিরিখা নয়, তিন তিরিখা নয়, নয় নয় একাশি, এর তিন দিয়ে তিন ক্ষেত্রে তিন আটে চব্বিশ, টু ফোর থ্রি, গুণিতে দশ, তাহলে হচ্ছে টু ফোর থ্রি জিরো, কত হচ্ছে টু ফোর থ্রি জিরো, তাহলে কত হচ্ছে দেখে নিই, টু ফোর থ্রি জিরো, তাহলে টু ফোর থ্রি জিরো সেকেন্ড হচ্ছে এত সেকেন্ড, টু ফোর থ্রি জিরো সেকেন্ড, ঠিক আছে, টু ফোর থ্রি জিরো সেকেন্ড হচ্ছে। এবার সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করবো, তাহলে মিনিটে বেরিয়ে যাবে, তাহলে আমাদের টু ফোর থ্রি জিরো, টু ফোর থ্রি জিরো, এটা আমরা 60 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে দেখে নিই, 60, 60 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, 60 চার দিয়ে চব্বিশ, শূন্য যে তিন, শূন্য হয়েছে, তাহলে আমাদের 330 খাচ্ছে না, তাহলে আছে আমাদের শূন্য, তাহলে 40 হয়েছে, তাহলে 40 মিনিট 30 সেকেন্ড সমান হয়ে গেল এটা 40 মিনিট, 40 মিনিট আর 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 মিনিট 30 সেকেন্ড, তাহলে আমাদের গসাগু বেরিয়েছে 40 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। আর গসাগু কত হবে আমরা দেখে নিচ্ছি, এটা আমাদের নির্ণয় গসাগু বেরিয়েছে 40 মিনিট 30 সেকেন্ড, এবারে নির্ণয় লসাগু কত বেরিয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি, লসাগু আমরা গুণ করে নিলে হয়ে যাবে, তাহলে দেখে নিই, নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, নির্ণয় নির্ণয় লসাগু সমান, লসাগু সমান এটা আমাদের বেরিয়েছে টু ফোর থ্রি জিরো, এই পর্যন্ত গুণ করেছি, এবারে এই নয় আর চার তার সঙ্গে গুণ করতে হবে, গুণিত নয় গুণিত চার, অর্থাৎ 4 9 36, টু ফোর থ্রি জিরোকে আবার 36 দিয়ে গুণ করতে হবে, দেখতে হবে কত এসছে, ঠিক আছে, তাহলে আমরা গুণ করে নিচ্ছি, টু ফোর থ্রি জিরো গুণিত 36, ঠিক আছে, তাহলে টু ফোর থ্রি জিরো, টু এখানে আমরা গুণ করছি, টু ফোর থ্রি জিরো 36 দিয়ে গুণ, 600 300 18 হাতে এখানে 8 24 আর 25 2 এখানে 5 6 দুগুণে 12 তাহলে 14 3 300 তিন তিরিখা নয় তিন চারে 12 হাতে এখানে 2 হাতে 1 তিন গুণে 6 1 7 0 8 9 5 14 হাতে 1 4 5 6 7 7 1 8 87480, 87480, তাহলে আমাদের হয়ে গেল 87870, ঠিক আছে, 87480 সেকেন্ড, এত সেকেন্ড হয়েছে, কত বেরিয়েছে 87480 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের এটাকে আবার সেকে 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করলে কত আছে দেখে নিই, 60 দিয়ে ভাগ করবো, তাহলে 87480 60 দিয়ে ভাগ করে আমরা মিনিটে পরিবর্তন করবো, ঠিক আছে, 87870 এটাকে আমরা 60 দিয়ে ভাগ করবো, 60, তাহলে কত হচ্ছে দেখে নিই, 60 দিয়ে ভাগ করছি, তাহলে প্রথমে যাবে 1, তাহলে হচ্ছে 60 মাইনাস এটা হলো 7, 6 7 আর 2 4 নামবে, ঠিক আছে, 274, তাহলে 4 দিয়ে করে নিই, 4 6 6 24 0, তাহলে 4 3 এবার নামবে 8, 348, ঠিক আছে। আমরা 5 দিয়ে করব, 5 তাহলে হচ্ছে 5 6 30 30 তিরিশ শূন্য, তাহলে যে 48 আর এই জিরো নামবে, 480 480, ঠিক আছে, তাহলে আমরা করব 8 দিয়ে করব, 1 4 5 1 4 5
आठ दिए आठ तारे छः आठे 48 4 8 0 मिले आचे तले आचे 4 तले हो गेल आमादेर 1 4 5 8 मिनिट मिले आचे जेतो एतो मिनिट हो गेल ठीक आचे एतो मिनिट एबारे मिनिटटाके घंटाय परिवर्तन करते हबे तले एटाके आमरा 60 दिए भाग करब ठीक आचे तले 1 4 5 8 मिनिट सेटाके आबार घंटाय परिवर्तन करते हबे एटाके आमरा आबार 1 4 5 8 के 60 दिए भाग करब 1 4 5 8 এটাকে আমরা 60 দিয়ে ভাগ করছি ঠিক আছে কত আছে দেখে নাও 1 4 5 8 কে আবার 60 দিয়ে ভাগ করছি তো প্রথমে 2 6 দিনে 12 মানে 120 মাইনাস 5 2 258 ঠিক আছে এটাকে আবার 4 দিয়ে করি 4 সে 24 2 4 0 আট চারকে পাঁচ তাহলে হচ্ছে 24 ঘন্টা 18 মিনিট সমান হয়ে গেল 24 ঘন্টা 18 মিনিট এটা উত্তর হবে আচ্ছা আমরা আরেকবার দেখে নেব আমরা কি করেছি সেটা একবার দেখে নিই কি হয়েছে দেখে নাও তাহলে প্রথমে দেখে নিই আমরা কি করেছি জিনিসটাকে তাহলে প্রথমে আছে 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড এটা আমরা সেকেন্ডে পরিবর্তন করব তাহলে আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট 1 ঘন্টা সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড তাহলে মিনিটটাকে 60 গুণ 60 সেকেন্ড অর্থাৎ 36 সেকেন্ড 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড ঠিক আছে তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড তাহলে 6 ঘন্টা 6 গুণ 3600 প্লাস 4 মিনিট 4 গুণ 60 করেছি তাহলে এটা সেকেন্ড হয়ে গেল প্লাস 30 তাহলে এটা আমাদের হয়ে গেল 21870 সেকেন্ড ঠিক আছে আরেকটা হয়েছে 2 ঘন্টা 42 মিনিট 2 ঘন্টা 2 ঘন্টাকে আমরা 3600 দিয়ে গুণ করেছি তাহলে সেকেন্ড হয়ে গেল প্লাস 42 মিনিট 42 কে 60 দিয়ে গুণ করেছি সেকেন্ড হয়ে গেল তাহলে আমাদের যে 9720 সেকেন্ড ঠিক আছে এইটা আমরা গসাগু লসাগু নির্ণয় করছি 21870 9720 এটা 5 দিয়ে করেছি 2 দিয়ে 3 দিয়ে এগুলো কিন্তু সবগুলো ভাগ হয়ে যাচ্ছে এই 3 পর্যন্ত ভাগ হয়ে যাচ্ছে কিন্তু 9 আর 4 কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যে দুটোই ভাগ হবে তাহলে এটা একমাত্র 9 4 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না ঠিক আছে তাহলে আমাদের গসাগু কি হবে 5 2 3 3 3 3 3 মাল্টিপ্লিকেশন ঠিক আছে আর লসাগু হবে 5 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 তার সঙ্গে 9 ইনটু 4 গুণ হবে ঠিক আছে তাহলে আমরা নির্ণয় গসাগু করেছি দেখো কত বেরিয়েছে 2430 সেকেন্ড ঠিক আছে 2430 সেকেন্ড এবার 2430 সেকেন্ডকে আমরা 60 দিয়ে ভাগ করেছি 60 দিয়ে ভাগ করলে কত বেরিয়েছে 40 মিনিট 30 সেকেন্ড 30 ভাগ হয়নি 40 মিনিট 30 সেকেন্ড আমাদের পেয়েছি নির্ণয় গসাগু লসাগুর জন্য কী করেছি দেখো আমাদের 2430 এত সেকেন্ড বেরিয়েছে এই পর্যন্ত 2430 তার সঙ্গে 9 ইনটু 4 গুণ করেছে 36 2430 36 গুণ করলে হচ্ছে 87480 সেকেন্ড ঠিক আছে এই সেকেন্ডটাকে যে আমরা মিনিটে পরিবর্তন করি তাহলে আমরা 60 দিয়ে ভাগ করেছি কত বেরিয়েছে 1458 তাহলে 1458 মিনিট আবার মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করেছি আবার 60 দিয়ে ভাগ করেছি কত বেরিয়েছে 24 ঘন্টা 18 মিনিট ঠিক আছে উত্তর হয়েছে 24 ঘন্টা 18 মিনিট হচ্ছে লসাগু আর গসাগু হচ্ছে 40 মিনিট 30 সেকেন্ড গস নির্ণয় গসাগু 40 মিনিট 30 সেকেন্ড আর নির্ণয় লসাগু হচ্ছে 24 ঘন্টা 18 মিনিট ডিয়ার ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও